কাজ করার সময় রশিদ ছেড়ে পড়ে যান বহুতল ভবন থেকে। খুলনায় প্রাণ গেল তিন শ্রমিকের, ছিল না কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আটক। আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, বিদেশি অর্ডার অন্য দেশের হাতে তুলে দিতেই অস্থিতিশীল করছে একটি মহল, দাবি বিকেএমইএর। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদী সরকার, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর হাই কমিশনার। এবং দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার, অতিরিক্ত অধিগ্রহণে দুর্নীতি শত শত কোটি টাকা।